তমলুকে পৌঁছলেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তরীয় পরিয়ে তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানালেন তমলুকের বিজেপি নেতৃত্ব। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর কাছে। বিটন, যেমনটা জানা যায় যে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে যে তমলুক থেকেই বিজেপির প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর আজ তিনি পৌঁছে গেলেন তমলুকে। হ্যাঁ সুপর্ণ, তুমি যেটা বলছিলে যে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি নেতা হিসাবে তমলুক কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়নি, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হবেন তমলুকে এমনটাই মনে করা হচ্ছে এবং তার কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিল বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে তুমি যেরকম ভাবে দেখতে পাচ্ছ যে বিজেপির যে জেলা নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে কিন্তু রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী সহ হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল সহ নেতাকর্মীরা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজেও পৌঁছে গিয়েছেন। একগুচ্ছ কর্মসূচি রয়েছে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই জেলা কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তমলুকের যে মন্দির রয়েছে বরগহিয়া মন্দির সেই মন্দিরে তিনি পুজো দেবেন। তারপরে কিন্তু তিনি নন্দীগ্রামে যাবেন এবং নন্দীগ্রামে প্রথমে রেয়াপাড়াতে যে শিব মন্দির রয়েছে সেখানেই পুজো দেবেন। তারপরে কিন্তু নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভাঙাবেড়াতে তিনি যাবেন, শহীদ মিনারে যেখানে রয়েছে সেখানে বেশ কয়েকটি শহীদ পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, অন্তত প্রাথমিকভাবে এটা মনে করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে তমলুকে বিজেপি প্রার্থী হিসাবে লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা, তিনি প্রার্থী হবেন এইটা মনে করেই কিন্তু এই কর্মসূচি শুরু করেছে বিজেপি জেলা নেতৃত্ব। বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন। তমলুকে পৌঁছে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেখানে তাকে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়েছে। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা এখনো ঘোষণা হওয়া বাকি, তবে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে যে সবকিছু ঠিক থাকলে তমলুক থেকে বিজেপি প্রার্থী করা হতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবং আপনাদের এখানে এও জানিয়ে রাখি, তমলুক থেকে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দেবাংশু ভট্টাচার্যের নাম। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছে এবং আজ তমলুকে পৌঁছে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। Thank you.